আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলেই কেমন আছো? আজকে আমরা আরো একটি অনলাইন ক্লাসে হাজির হয়েছি। তো আজকে আমরা ক্লাস করব সপ্তম শ্রেণীর বিষয় কৃষি শিক্ষা। আমরা আজকে কৃষি শিক্ষায় প্রথম অধ্যায়টা পড়ব। তো আজকে আমরা পড়ব প্রথম অধ্যায়ের পাঠ তিন। পাঠ তিনে কি আছে বলতো? কৃষি ও কৃষকের উপর মানুষের নির্ভরশীলতা। এই দেখো, কৃষি ও কৃষকের উপরে যে মানুষের নির্ভরশীলতা, এটা আমরা একটু চিন্তা করলে সকলেই এই পাঠটা বুঝতে পারব যে এই যে কৃষি আমাদের সঙ্গে আজকে অতপ্রতভাবে জড়িত। কেন বলতো, কৃষি ছাড়া আমাদের জীবন পরিচালনা আমরা কেউ চিন্তাও করতে পারি না। তার কারণ হচ্ছে আমাদের যে জীবনের যে গুরুত্বপূর্ণ চাহিদাগুলো আছে, যেমন ধরো খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, বিনোদন, শিক্ষা, সবটাই কিন্তু কোথা থেকে আসে? কৃষি থেকেই আসে। কারণ দেখো, আমরা একটু চিন্তা করলে এই জাতীয় প্রশ্নের উত্তরগুলো আমরা নিজেরাই বলতে পারবো। আর কৃষি কীভাবে বা কৃষক আমাদের সঙ্গে কীভাবে অতপ্রতভাবে জড়িত সে সম্পর্কে আমরা নিজেরাই বলতে পারবো। এই যে খাদ্যটা, খাদ্যর কারণেই কিন্তু কৃষির সূচনা হয়েছিল। দেখো, খাদ্য কিন্তু আমাদের জীবন ধারণের জন্য বা বেঁচে থাকার জন্য একটা অপরিহার্য উপাদান। খাদ্য ছাড়া আমরা যে বাঁচতে পারি, পৃথিবীতে চলতে পারি, এটা কিন্তু আমরা কেউ চিন্তাও করতে পারি না। আর এই খাদ্যের চাহিদা মেটানোর জন্য যা কিছু প্রয়োজন, প্রায় সকল কিছুই কিন্তু কৃষি থেকেই আসে। দেখো, এই যে কৃষি থেকে যে খাদ্য আমরা পাচ্ছি বা আমাদের খাদ্যের চাহিদা পূরণ করার জন্য যে যা কিছু প্রয়োজন, সবটা কৃষি থেকে আসতেছে। আর এই কৃষিটাকে পরিচালনা করতেছে কিন্তু কৃষক। এই কারণে কৃষি এবং কৃষক দুটোই কিন্তু আমাদের সঙ্গে একেবারে অতপ্রতভাবে জড়িত। কারণ আমাদের খাদ্যের জন্য যা কিছু প্রয়োজন, সব কিছু উৎপাদনের জন্য কিন্তু মানুষ কৃষির উপরেই নির্ভরশীল। আর এই যে কৃষির উপরে নির্ভরশীল বলে আজকে কিন্তু আমাদের দেশ মানে কৃষি ক্ষেত্র থেকে খাদ্য উৎপাদনের জন্য প্রায় স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে বা অর্জন করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে। শুধু খাদ্য যে আমাদেরকে কৃষি দেয় তা কিন্তু নয়। কৃষি থেকে এই যে আমরা পোশাকটা পরি, যে বস্ত্রটা পরিধান করি, এই পোশাকটাও কিন্তু কৃষি থেকে আসে। কিভাবে আসে বলতো? এই যে বস্ত্র উৎপাদনের প্রধান কাঁচামাল আঁশ ফসল। আঁশ ফসল মানে কি, আমরা কি বুঝি? এই যে তুলা বা পাট, তুলা ও পাট আমাদের প্রধান আঁশ ফসল। এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে তুলা বা পাট থেকে আঁশ পাওয়া যায়। আবার দেখো, পশুর চামড়া ও পশম দিয়েও কিন্তু বস্ত্র তৈরি হয়। তো সেক্ষেত্রে দেখো, এই যে আঁশ ফসল থেকে আমরা পোশাকটা পাচ্ছি বা আঁশ ফসল থেকে যে আমরা সুতাটা তৈরি করছি কাপড় তৈরি করার জন্য, এই সুতাটাকে দেওয়ার জন্য বা এই বস্ত্রটাকে আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু কৃষক অতপ্রতভাবে জড়িত। বা তার উৎপাদনের ফলেই, তার পরিশ্রমের ফলেই কিন্তু আমরা এই বস্ত্রটা করতে পারছি। কৃষক এই যে তার মাঠে তুলা বা পাটটাকে চাষ করছে বা ফলাচ্ছে, এই কারণে কিন্তু আমরা পাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, আঁশ ফসল উৎপাদনে কৃষি ও কৃষকের ভূমিকা অনেক, ভূমিকা অনেক বেশি। আর দেখো, এই যে তুলা থেকে বা পাট থেকে বা পশুর পশম থেকে বা চামড়া থেকে আমরা যে পোশাকগুলো তৈরি করছি, এই পোশাকগুলো কিন্তু প্রায় সব পোশাকই বা সব সুতায় স্বাস্থ্যসম্মত। আর এই স্বাস্থ্যসম্মত হওয়ার কারণেই কিন্তু বিশ্বব্যাপী আঁশ ফসলের উৎপাদন দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে এবং মানুষ
এই আশ ফসলের উপরে নির্ভরশীল হয়ে যাচ্ছে বা হচ্ছে। তো দেখো তাহলে কি আমাদের এই যে বস্ত্র, শুধু কি বস্ত্রই শেষ, আমাদের যে বাসস্থান, আমরা যে প্রত্যেকেই তো একটা নির্দিষ্ট স্থানে বসবাস করি, প্রত্যেকের বাড়িতে ঘর বাড়ি আছে, তো এই যে বাসস্থান সারা বিশ্ব জুড়ে কিন্তু এই যে বাসস্থান এটাও কিন্তু কৃষি থেকে আসছে বা কৃষকের মাধ্যমে আসছে। দেখো সারা পৃথিবী জুড়ে বিশ্বে বিশেষ করে গ্রামীণ বাসস্থান এখনো বহুলাংশ অংশে কৃষির উপরে নির্ভরশীল। কারণ কি বলতো, গ্রাম এলাকাতে খড় বা শন বা বাঁশ বা কাঠ এই জাতীয় জিনিসপত্র দিয়ে ঘর বাড়ি নির্মাণ করা হয়। তাছাড়াও আমরা শহর এলাকাতে যে ইট পাথরের বিল্ডিংয়ে বসবাস করি সেক্ষেত্রেও কিন্তু এই কৃষির অবশ্যই প্রয়োজন আছে। কারণ দেখো ইট তৈরি করতে গেলে অবশ্যই ইটটাকে পোড়াতে হয়, আর এই ইট পোড়ানোর জন্য জ্বালানির প্রয়োজন আছে। এই জ্বালানির চাহিদা পূরণ করা হয় কাঠ থেকে। শুধু তাই না, একটা বিল্ডিং তৈরি করতে গেলে বিল্ডিংয়ে বিভিন্ন কাজে বাঁশ, তক্তা এই জাতীয় জিনিসের প্রয়োজন হয়। আবার দেখো আমরা শুধুমাত্র বাসস্থান তৈরির ক্ষেত্রেই নয়, আমরা যে বাসস্থানে বা যে ঘরে বসবাস করব সেই ঘরে বসবাস করার জন্য আমাদের বিভিন্ন ধরনের আসবাবপত্রের প্রয়োজন হয়। তো এই আসবাবপত্রও কিন্তু আমরা কাঠ থেকেই পাই, যেমন ধরো চেয়ার, টেবিল, খাট, আলমারি, শোকেজ এই জাতীয় জিনিস তৈরিতে কাঠের প্রয়োজন পড়ে। তাহলে আমরা এটা তো বলতেই পারি যে আমাদের বাসস্থান নির্মাণে এবং আসবাবপত্র তৈরিতেও কৃষি এবং কৃষকের অবদান রয়েছে। এবার আসি আমরা পরের কথায়, স্বাস্থ্য। দেখো স্বাস্থ্য বলতে গেলে অবশ্যই সুস্বাস্থ্যটাকে আমরা বুঝব। তো দেখো চিকিৎসা ক্ষেত্রে যত দিন যাচ্ছে তত কিন্তু উন্নত হচ্ছে। আর দেখো আমাদের স্বাস্থ্য রক্ষায় সুষম খাদ্য কিন্তু অপরিহার্য। যদি আমাদের স্বাস্থ্যটাকে আমরা ভালো রাখতে চাই, সুস্থ রাখতে চাই, তাহলে অবশ্যই সুষম খাদ্যের প্রয়োজন আছে। অতি প্রাচীন কাল থেকে মানুষ রোগব্যাধি নিরাময়ের ঔষধ উৎপাদনের উপর নির্ভরশীল, ঔষধ উৎপাদনে উদ্ভিদের উপর নির্ভরশীল। দেখো একটা সময় ছিল, এখন হয়তো চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত হয়েছে, কিন্তু একটা সময় ছিল যখন চিকিৎসা ব্যবস্থা এত উন্নত হয়নি, তখন কিন্তু মানুষ যে কোনো রোগ বেলাতে বা যে কোনো বিপদ আপদে হয়তো কেটে গেল, কোথাও চিড়ে গেল, এরকম জাতীয় কোনো কিছু ঘটলে তখনই কিন্তু মানুষ গাছের বিভিন্ন গাছের লতাপাতা, ঔষধি গাছের লতাপাতা, ডাল, গুল্ম এই জাতীয় জিনিসপত্র ব্যবহার করে প্রাচীন কাল থেকে মানুষ চিকিৎসা করে আসছে। আর যত দিন যাচ্ছে তত চিকিৎসা ব্যবস্থা আরও উন্নত হচ্ছে। সেক্ষেত্রে দেখো যত দিন যাচ্ছে তত ভেষজ, আয়ুর্বেদ ও ইউনিয়নি চিকিৎসা শাস্ত্র কিন্তু প্রসার ঘটছে। তো ঠিক যেমন ভেষজ বা ইউনিয়নি বা আয়ুর্বেদিক চিকিৎসার প্রসার ঘটছে, তেমনি কিন্তু এই যে চিকিৎসার জন্য ভেষজ বা ইউনিয়নি বা আয়ুর্বেদ চিকিৎসার জন্য কিন্তু ঔষধের ঔষধি উদ্ভিদের চাষাবাদেরও প্রসার ঘটছে। যেমন এই যে স্টিভিয়া, কালোজিরা, রসুন, অ্যালোভেরা, তুলসী এই জাতীয় বিভিন্ন ধরনের ঔষধি উদ্ভিদ আছে, যাদেরকে এখন মাঠে বা ফসলের ক্ষেতের মতো করে কৃষকরা উৎপাদন করছে ঔষধ হিসাবে ব্যবহার করানোর জন্য, ব্যবহারের উদ্দেশ্যে। এই যে ধানকুনি, এই জাতীয় বিভিন্ন ধরনের বাসক, তারপরে হচ্ছে তোমার শিউলি, এই জাতীয় বিভিন্ন ধরনের পাথরকুচি গাছ আছে, ঔষধি উদ্ভিদ আছে, যারা চিকিৎসা শাস্ত্রকে অনেক এগিয়ে নিয়ে যাচ্ছে। আর তার কারণেই কিন্তু এই জাতীয় ঔষধি উদ্ভিদের চাষাবাদ হচ্ছে। তাহলে কি বলতে পারি আমরা, যে আমাদের স্বাস্থ্যক্ষেত্রেও বা চিকিৎসা ক্ষেত্রেও কৃষির বা কৃষকের ভূমিকা অনেক। এবার দেখো শিক্ষা, শিক্ষাক্ষেত্রে তো আমরা সকলেই জানি যে আখের ছোবড়া, বাঁশ বা গেওয়া কাঠ থেকে লেখার কাগজ তৈরি হয়।
এটা কিন্তু আমরা প্রায় সকলেই জানি। তাছাড়া এই যে ধুন্দুল কাঠ দিয়ে পেন্সিল তৈরি হয়, এছাড়াও আমরা শিক্ষাক্ষেত্রে আমরা অবশ্যই পাঠদানের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে যাই, শিক্ষা প্রতিষ্ঠানে আসি, সেখানে কিন্তু আমরা বেঞ্চ বা চেয়ার বা টেবিলে বসি বা লেখার জন্য ব্যবহার করি, সেটাও কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কাঠের তৈরি। তো তাহলে আমরা এটাও বলতে পারি যে শিক্ষাক্ষেত্রেও কাঠের ভূমিকা বা কৃষি বা কৃষকের ভূমিকা অনেক বেশি। এবার দেখো বিনোদন, বিনোদনের ক্ষেত্রে এই যে কৃষি আমাদের সংস্কৃতির কিন্তু একটি বড় অংশ। কেন বলতো, এই যে পল্লীগীতি, জারি, শাড়ি, ভাটিয়ালি, কবি গান, যাত্রাপালা ইত্যাদি সৃষ্টি কিন্তু কৃষকের মাধ্যমে হয়েছে বা কৃষকের অবদানে এদের সৃষ্টি হয়েছে। কৃষি কাজটা খুব বেশি সহজ না, এটা একটু কষ্টকর কাজ। তো কৃষি কাজের ক্ষেত্রে কৃষকরা দলবদ্ধভাবে যখন কাজ করে তখন কিন্তু তারা এই যে জারি সারি, ভাটিয়ালি, কবি গান এই জাতীয় গান গেয়ে নিজেদেরকে উৎসাহ প্রদান করত। তো এইখান থেকেই কিন্তু এই যে পল্লীগীতি, জারি সারি, ভাটিয়ালি, কবি গান, যাত্রাপালা কৃষকদের সৃষ্টি হয়েছে। তাছাড়াও কিন্তু বলা যেতে পারে, তাছাড়াও কিন্তু এই যে নবান্নে নতুন চালের পিঠা তৈরি ধুম পড়ে, এটাও কিন্তু গ্রাম বাংলার একটি বড় ঐতিহ্যপূর্ণ অনুষ্ঠান, যেটার মাধ্যমে গ্রাম বাংলা নবান্নকে কি করে, গ্রাম বাংলা নবান্ন পালন করে। তো তাহলে আজকের পাঠ থেকে আমরা কি জানলাম, আজকের পাঠে আমাদের কি ছিল মূলত, কৃষি ও কৃষকের উপর মানুষের নির্ভরশীলতা। তো আমরা আজকের পাঠ থেকে মোটামুটিভাবে জানতে পারলাম যে কৃষি ও কৃষকের উপরে মানুষের নির্ভরশীলতা কতটুকু। কারণ খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, চিকিৎসা, বিনোদন, আমাদের যা কিছু চাহিদা আছে সকল চাহিদার সাথেই কৃষি এবং কৃষক জড়িত। এ সম্পর্কে তো আজকে আমরা নিশ্চিত। আচ্ছা, যেহেতু আমরা এ সম্পর্কে আজকে জেনেছি, তাহলে এই সম্পর্কে তোমাদেরকে একটা বাড়ির কাজ দেওয়া হচ্ছে, যেটা তোমরা সকলেই করবা। বাড়ির কাজ দেওয়ার জন্য, বাড়ির কাজটা কি আমাদের মৌলিক চাহিদা পূরণে কৃষির ভূমিকা ব্যাখ্যা কর। তো আমরা সকলেই চেষ্টা করব এই কাজটা করার জন্য, যে আমাদের মৌলিক চাহিদা পূরণে যে কৃষির ভূমিকা আছে সে ভূমিকাটা আমরা প্রত্যেকে নিজেদের খাতায় লিখব। তো আজকের ক্লাস এখানে শেষ। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।